আজকের আমাদের টপিক হলো নেস্টেড এফিলস। এখন কথা হলো যে নেস্টেড এফিলসটা কি, আর এমনি আমরা জেনারেল যে এফিলস পড়েছি এই দুটার মধ্যে আসলে তফাৎটা কোথায়। অনেকজন এই জিনিসটা ভুল করে। এক্সাম্পল, নেস্টেড এফিলস এর কথা মাথাতে আসলে এরকম মনে করে যে একটা ইফ থাকবে, তারপরে এলস থাকবে, তারপরে আবার ইফ থাকবে, তারপর আবার এলস থাকবে, তারপর আবার ইফ থাকবে, তারপর আবার এলস থাকবে। এটাকে আসলে নেস্টেড এফিলস এরকম অনেকজন এক্সাম্পল। যদি আরো আমি ভালো করে ক্লিয়ার করতে যাই, আমি ব্র্যাকেট দিয়ে দেখাই। ইফ একটা কন্ডিশন আছে, তার নিচে তোমার একটা ব্র্যাকেট দিবে, দেন এলস লিখলা, তারপর একটা কন্ডিশন দিলা, তারপরে আবার ইফ লিখলা, তারপরে হলো আবার কন্ডিশন দিলা। এখন আমাকে আমি যদি এইটাকে, অনেকজন বলে যে এইটা হলো নেস্টেড এফিলস, একটা এফিলস এর যদি বেশি আছে, সবাই মিউট করো, কাইন্ডলি সবাই মিউট করো, যদি একটা এফিলস এর পরে আর একটা এফিলস থাকে, তাহলে অনেকজন এটাকে মনে করে যে এটা হলো আসলে নেস্টেড এফিলস, কিন্তু এটা টোটালি রং। এটাকে নেস্টেড এফিলস বলে না, এটা জেনারেলি এফিলস এর ধরা হয়। কারণ একটা প্রোগ্রামিং প্রবলেমে তোমার ইফ এলস অনেকগুলো থাকতে পারে, কোনো সমস্যা নাই, কিন্তু নেস্টেড এফিলস তখনই বলা হয় যদি এরকম হয় যে একটা ইফ এর মধ্যে আমার যদি আর একটা ইফ হয়, দেন এটার মধ্যে যদি আমার একটা একটা কন্ডিশন থাকে। সম্ভবত কেউ সম্ভবত মিউট করেনি, আমি ভাইয়া আপনি মিউট করে দেন, আপনি মিউট করে দেন। আচ্ছা, তো একটা ইফ এর মধ্যে যদি এরকম আর একটা ইফ থাকে, তার মধ্যে যদি আমি আর একটা ইফ দেই, বা এরপরে যদি আমি একটা ব্র্যাকেট দেই, দেন এইখানে যদি একটা এলস রাখি, দেন আমি যদি এরকম একটা ব্র্যাকেট দেই, এই যে এইরকম একটা কন্ডিশন, একটা ইফ এর মধ্যে যদি আর একটা ইফ থাকে, বা এইভাবে যদি কন্টিনিউয়াসলি প্রসেস চলতে থাকে, এই প্রসেসটাকে বলা হয় নেস্টেড এফিলস। যে একটা ইফ এর মধ্যে তোমার আর একটা ইফ থাকবে, তার মধ্যে আর একটা থাকতে পারে, বা এক এক কথায় এরকম না যে একটা ইফ এর বাইরে তুমি একটা এলস রেখেছো, এলস এক কথায় এর আগে যে তোমাকে উদাহরণটা দিলাম, সেই উদাহরণটা অবশ্যই নেস্টেড এফিলস এর উদাহরণ না। নেস্টেড এফিলস এর উদাহরণ হলো একটা কন্ডিশনের মধ্যে সে আর একটা কন্ডিশন চেক করবে, সেটা যদি ফুলফিল হয় সে আর একটা কন্ডিশন চেক করবে, এইভাবে যদি চলতে থাকে, বা একটা কন্ডিশনের মাঝখানে যদি আর একটা এরকম এক্সট্রা কন্ডিশন আছে, সেই কন্ডিশনটাকে শুধুমাত্র নেস্টেড এফিলস বলা হয়, তাছাড়া কোনো কন্ডিশনটাকে নেস্টেড এফিলস বলা হয় না। এক্সাম্পল, যদি তোমাকে পরীক্ষাতে এরকম একটা কন্ডিশন দিল যে মনে করো এখানে একটা ইফ আছে, এর মধ্যে কোনো কন্ডিশন নাই, এর মধ্যে দিয়েছে শুধুমাত্র এরকম, দিয়ে এর হচ্ছে একটা ইয়ে, তারপরে তোমাকে বললো এলস দেওয়া আছে, এটা কনফিউশনের জন্য অবশ্যই কোশ্চেন গুলো করে, দেন এইখানে তোমাকে একটা কন্ডিশন দিল এবং এর মাঝখানে আর একটা এরকম কন্ডিশন দিল। এখন তোমাকে কোশ্চেনে এরকম একটা প্রবলেম দেওয়ার পরে বললো যে উদ্দীপকের এই উদাহরণটা কি নেস্টেড এফিলস এর উদাহরণ, হ্যাঁ অথবা না। অনেকজন উত্তর দিয়ে দেয় যেটা না, কিন্তু না এটা হ্যাঁ, কারণ এইখানে তোমার না থাকতে পারে, কিন্তু এই এলস এর আন্ডারে অবশ্যই দেখো এর আন্ডারে আর একটা সে কন্ডিশন চেক করছে, এইটাকে এক কথায় মূলত বলে নেস্টেড এফিলস। তোমাকে এরকম যদি জিজ্ঞেস করতে পারে যে এটাকে নেস্টেড ইফ এলস বাদ দিয়ে দিল, দেন তোমাকে কোশ্চেন করলো এটা কি নেস্টেড ইফ, তখন তোমার অ্যান্সার হবে যে না এটা নেস্টেড ইফ না। কিন্তু তোমাকে যদি এরকম কোশ্চেন করে যে কি নেস্টেড এফ এলস, তখন তোমাকে বলতে হবে, কারণ এফ এলস এফ এলস এর সাথে কিন্তু এটা গোটাটা কন্ডিশন নিয়ে নেস্টেড এফ এলস তৈরি হচ্ছে। কিন্তু যদি কখনো তোমাকে একদম স্পেসিফাই ভাবে বলে এটা নেস্টেড এফ ইফ কিনা, তখন তোমাকে দেখতে হবে এর আন্ডারে কোনো কন্ডিশন আছে কিনা। যদি বলে এটা নেস্টেড এলস কিনা, তখন তোমাকে দেখতে হবে এলস এর আন্ডারে কোনো কন্ডিশন আছে কিনা। এটা হলো নেস্টেড এফ এলস এর একদম বেসিক একটা এক্সাম্পল, যেটা আসলে কিভাবে কাজ করে এবং কোনটাকে বলা হয় নেস্টেড এফিলস। এজন্য কখনো এরকম প্রশ্ন আরেকবার করেন, এটা হলো যে তোমার হচ্ছে একটা ইফ এর আন্ডারে যদি এরকম অসংখ্য ইফ থাকে, ইফ এর আন্ডারে তোমার আরেকটা কন্ডিশন চেক করছে, এর আন্ডারে কোনো ইফ কন্ডিশন আছে কিনা, বা তার আন্ডারে কোনো এলস কন্ডিশন আছে কিনা, এক কথায় একটা ইফ এর মাঝখানে যদি অনেকগুলো ইফ থাকে, ইফ এলস এই কন্ডিশনটা এরকম ভাবে চলতে থাকে,
বা কন্টিনিউ প্রসেস থাকে, বা ধরো একদিন বা একটা হাইস তুমি একটা করে রেখেছো, ইফের মাঝখানে আর একটা ইফ তুমি রেখেছো, এইটাকে তুমি নিশ্চয়ই ডিফেন্স বলতে পারবা। কিন্তু এর মাঝখানে কোনো কন্ডিশন নাই, এ ডিরেক্ট হচ্ছে প্রিন্ট করে দিচ্ছে কোনো কিছু, তারপরে আবার এখানে আসাচ্ছে ইফ, এইখানে তোমার হচ্ছে আবার এর আজকে আর একটা প্রিন্ট করছে, এটা কখনোই নেস্টেড ইফ এর উদাহরণ না। কারণ আমি বলেছি যে আলাদা আলাদা যদি সে এককভাবে ডিসিশন নেয় সেটাকে নেস্টেড ইফ বলা হয় না, কিন্তু একটা ইফ এর আন্ডারে যদি তুমি আর একটা ইফ রাখো, সেই ইফটাকে মানে এক কথায় এরকম ইফ এর আন্ডারে তুমি আর একটা কন্ডিশন চেক করছো, ওই কন্ডিশন সত্যি হলো তুমি আর একটা কন্ডিশন চেক করছো, এইরকম যদি কন্টিনিউ প্রসেস তুমি পাও বা তুমি এরকম একটা পাও যে ইফ এর মাঝখানে আর একটা ইফ দেখতে পাচ্ছ, এই কন্ডিশনটাকে বলা হয় নেস্টেড ইফ। আর নেস্টেড এলসটাও সেম ভাবে, এলস এর আন্ডারে যদি কোনো ইফ থাকে বা এলস থাকে সেটাকে বলা হয় নেস্টেড ইফ। কিন্তু তোমাকে যদি এরকম এক্সাম্পল দেয় যে ইফ এরকম তোমাকে দিল, দেন তোমাকে বললো যে এইখানে আছে ইফ একটা কন্ডিশন, এটা হলো নেস্টেড ইফ এর একটা উদাহরণ, এটা হলো নেস্টেড ইফ। কিন্তু এটা দেন ইফ এ, এটা হলো নেস্টেড ইফ না, এটা কখনোই না। এরকম যদি কেউ পাও এলস ইফ, এটাও নেস্টেড ইফ ইফ না। এত আমার সম্ভবত সবার বোঝা গেছে নেস্টেড ডিফারেন্সটা কি, ক্লিয়ার? সবাই বুঝতে পারছো? এরকম বুঝতে পারোনি এরকম কয়জন আছে? জি ভাই, নেস্টেড ইফ হচ্ছে যখন নেস্টেড লুপ পড়বা তখন কিন্তু লুপের মাঝখানে লুপ, এটা নেস্টেড ইফ হলো ইফ এর মাঝখানে ইফ, এলস এর মাঝখানে এলস, তাহলে এলস এর মাঝখানে ইফ এলস, এরকম এক কথায় একটা কন্ডিশনে সে স্যাটিসফাইড থাকবে না, ওই কন্ডিশন যদি চেক হয় তাহলে সে আর একটা কন্ডিশন চেক করবে, এই প্রবলেমটাই হচ্ছে নেস্টেড ইফ এলস। কিন্তু এরকম না যে একটা তোমাকে গ্রেডিং সিস্টেম বের করতে বলেছে, বলেছে তোমার যদি নাম্বার 70 থেকে বেশি হয় তুমি এ প্লাস পাবা, তোমার নাম্বার যদি 60 থেকে বেশি পাও তাহলে তোমাকে বলেছে এ মাইনাস পাবা, তারপরে তোমাকে বলেছে তুমি যদি 40 থেকে বেশি পাও তাহলে তোমাকে বি গ্রেড পাবা, আর 40 নিচে পেলে তুমি ফেল করবা, এরকম তোমাকে একটা কন্ডিশন চেক করতে দিল। এরকম টাইপের যদি তুমি কোনো কন্ডিশন চেক করতে দেয় তাহলে তোমাকে টোটালি ওটাই নেস্টেড ইফ এলস না, ওটা শুধুমাত্র ইফ এলস প্রবলেম। নেস্টেড ইফ এলস হলো তোমার একটা কন্ডিশনের মাঝখানে যদি আরেকটা এরকম কন্ডিশন চলে আসে সেটাকে বলছে নেস্টেড ইফ এলস, তাছাড়া বাকি যে কন্ডিশন আছে সেগুলো নেস্টেড ইফ এলস না। আশা করি যে নেস্টেড ইফ এলস এর বেসিক ডেফিনিশনটা ক্লিয়ার, যে এটাই হচ্ছে বলতে তো পারবা যখন কোনো প্রবলেম দেখে যে এটা নেস্টেড ইফ এলস না নেস্টেড ইফ এলস না। আমি তোমাদেরকে একটা প্রবলেম দেখাই, একটা প্রবলেমের হচ্ছে এক্সাম্পল দেখাই, গ্রেডিং সিস্টেমস। কেউ কি বলতে পারবা এটা নেস্টেড ইফ এলস কিনা? এবার তোমাকে একটা নেস্টেড ইফ এলস দিয়ে দেখা, এখানে দেখার দরকার না, আমি তোমাকে দেখাই। তাহলে একটা প্রবলেম দেখি, এই আমাকে এরকম একটা প্রবলেম তৈরি করতে বলেছে যে প্রথমে আমি একটা নাম্বার নিব, নাম্বারটা যদি ইভেন হয় তাহলে চেক করব নাম্বারটা হলো 10 বড় কিনা, যদি নাম্বারটা 10। আচ্ছা এরকম না, আমি আরো এক্সাম্পল দেই, আমি একটা ক্যারেক্টার ইম্পোর্ট নিব ভাই, পজিটিভ ইভেন নেগেটিভ ইভেন,
পজিটিভ ইভেন নেগেটিভ ইভেন, এটা চেক। এটা একটা অবশ্য ভালো एग्जांपल বলেছে, পজিটিভ ইভেন নেগেটিভ ইভেন। এখন তোমাকে বলেছে যদি একটা নাম্বার ইভেন হয় তাহলে তোমাকে নাম্বারটা চেক করতে হবে যে নাম্বারটা হলো পজিটিভ না নেগেটিভ। এটার জন্য তুমি হচ্ছে নেস্টেড ইফ ইউজ করো। অনেকজনে এই কন্ডিশনটা অবশ্যই এটা ছাড়াও করে দিতে পারবে। তারপরে দেখো, এখন তোমাকে একটা নাম্বার বলেছে, আমি হচ্ছে একটা নাম্বার মনে করে নিচ্ছি ইন্টেন স্ক্যানার পার্সেন্টেজ টি, একটা নাম্বার ইনপুট নিলাম এবং নাম্বারটা চেক করছি, যদি নাম্বারটা মডুলাস 2 ইকুয়াল ইকুয়াল 0 হয়, যদি 0 হয় তাহলে সে আরেকটা কন্ডিশন চেক করবে যে নাম্বারটা লেস দেন 0 কিনা। যদি লেস দেন 0 হয় তাহলে আমরা এখানে একটা প্রিন্ট করে দেব, প্রিন্টটা হলো নেগেটিভ নাম্বার, এলস প্রিন্টএফ এটা আমরা বলবো হচ্ছে পজিটিভ নাম্বার। তারপরে এলস যদি এইটা হয় সে আবার চেক করবে, আমি আর লেখার দরকার নাই, এটাই জাস্ট হচ্ছে কপি করছি। এটা হয় তাহলে হচ্ছে আমরা বলবো এটা নেগেটিভ নাম্বার, এক কথা আমরা বলবো এটা হলো নেগেটিভ ইভেন নাম্বার, পজিটিভ ইভেন নাম্বার, অড নাম্বার, অড নাম্বার। এইটা এই ইফ এলসটাকে বলা হয় হচ্ছে তোমার নেস্টেড ইফ এলস, কারণ একটা ইফের আন্ডারে সে আরেকটা চেক করছে। প্রথমে সে কি করবে, চেক করবে প্রথমে একটা নাম্বার সে ইনপুট নিবে এবং নাম্বারটা ইনপুট নেওয়ার পর সে চেক করবে যে নাম্বারটা আমার ইভেন কিনা। যদি দেখে সে নাম্বারটা ইভেন, মানে এই কন্ডিশনটা যদি তার স্যাটিসফাইড হয়, দেন এটা চেক করবে যে নাম্বারটা জিরো থেকে ছোট কিনা। যদি নাম্বারটা জিরো থেকে ছোট হয় সে বলবে এটা হলো নেগেটিভ ইভেন নাম্বার, এবং যদি না হয় মানে এলস তার বলবে পজিটিভ ইভেন নাম্বার। যদি ওই কন্ডিশনটা মিথ্যা হয় তাহলে বলবে সে চেক করবে যে নাম্বারটা জিরো থেকে ছোট কিনা, যদি জিরো থেকে ছোট হয় তাহলে বলবে সে নেগেটিভ ইভেন অড নাম্বার, এলস বলবে হচ্ছে পজিটিভ অড নাম্বার। দেন রান করো, মনে করো আমি দিলাম 10, দেখো সে বলে দিয়েছে যে পজিটিভ ইভেন নাম্বার। দেন আবার রান করো, দেন তুমি দাও হচ্ছে -1, দেখো সে বলে দিয়েছে নেগেটিভ অড নাম্বার। তারপর তুমি আবার দাও -40, দেখো সে বলে দিবে যে নেগেটিভ ইভেন নাম্বার। এই যে কন্ডিশনগুলো একের পর এক স্যাটিসফাইড করার পর সে কিন্তু অগ্রসর হচ্ছে, এই প্রবলেমটাকে বলছে হচ্ছে নেস্টেড ইফ এলস। কিন্তু আমরা গ্রেডিং সিস্টেমের একটা এক্সাম্পল দেখালাম, এগুলো নেস্টেড ইফ এলস না, কারণ সে একটা একটা করে সে প্রবলেম একটা একটা কন্ডিশন চেক করছে, এই কন্ডিশন চেক করবে তারপরে এটা চেক করবে এভাবে। কিন্তু তার যখন একটা কন্ডিশন সত্য হয়েছে সে মাঝখানে যাওয়ার পর সে আর একটা কন্ডিশন চেক করেনি, এই জন্য সেটা নেস্টেড ইফ এলস না। নেস্টেড ইফ এলস এতটাই গুরুত্বপূর্ণ এই জন্যে, কারণ এমনও হতে পারে যে একটা প্রোগ্রামিং প্রবলেমের মধ্যে তোমার 5টা থেকে 6টা স্টেপ নেস্টেড ইফ এলস ক্রস করতে হতে পারে। এই জন্য তোমার এই আলোচনাটা তোমার কাছে অনেক ইম্পর্টেন্ট, যারা প্রোগ্রামিং প্রবলেম সলভিং করছো বা সলভিং এর সাথে রিলেটেড, তারা যখন আস্তে আস্তে ডায়নামিক প্রোগ্রামিং প্রবলেমের মধ্যে যাবা তখন দেখবা যে নেস্টেড ইফ এলস কতটা কার্যকর। তখন দেখবা যে তোমরা এরকম হতে পারে যে একটা ইফের আন্ডারে এরকম হতে পারে তোমার 6টা কন্ডিশন দেওয়া হতে পারে, তুমি চেক করতে চেক করতে 6টা কন্ডিশন চেক করার পর তোমার একটা রেজাল্ট আসবে, এরকম তোমার লজিকটা চলে যেতে পারে। এই জন্য অবশ্যই তোমার নেস্টেড ইফ এলস মাস্ট লাগবে। আমার হচ্ছে নেস্টেড ইফ এলস, আমার মনে হয় আমি হচ্ছে প্রপার এক্সাম্পল দিতে সক্ষম হয়েছে। আর কি কারো কোনো সমস্যা আছে যে নেস্টেড ইফ এলস আমি পারবো না এরকম, বা বুঝিনি, একবার বুঝাইলে ভালো হয়, এরকম কি কেউ আছে ভাইয়া? এটা একটু আরেকবার, এটা হলো মানে কোনটা বলবো, প্রোগ্রামটা বলবো না হচ্ছে আসলে ফুল ডেফিনিশনটা আরেকবার রিভিউ করব? না ভাইয়া, শুধু এখানে ইফ থেকে স্টার্ট কর। আচ্ছা, ইফটা হচ্ছে প্রথমে একটা নাম্বার আমরা ইনপুট নিলাম, আমরা বলেছি সি প্রোগ্রামিং এর প্রত্যেকটা প্রোগ্রাম পড়বে লাইন বাই লাইন, কিন্তু এট এ টাইম পড়বে। কিন্তু এই জিনিসটা অনেক সময় ভুল করতে পারো, ক্লাসের মধ্যে স্যার জিজ্ঞেস করলো বলতো কম্পাইলারের কাজ কি, আমরা জানি যে তোমার হচ্ছে কোড ব্লকস একটা কম্পাইলার, ক্লাসে জিজ্ঞেস করলো বলতো কম্পাইলারের কাজ কি, কম্পাইলার কিভাবে প্রোগ্রাম পড়ে, এখন তুমি স্যারকে উত্তর দিলা কম্পাইলার লাইন বাই লাইন প্রোগ্রাম পড়ে, তাহলে কিন্তু স্যার তোমাকে সেই মুহূর্তে তোমাকে ভুল দিয়ে দেবে। প্রোগ্রাম লাইন বাই লাইন পড়ে ঠিক আছে,
কিন্তু এট এ টাইম ফুল প্রোগ্রাম পড়ে। কিন্তু ইন্টারপ্রেটার কি করে, এই লাইনটা পড়বে এবং এই লাইনটা পড়া শেষে ওইখানে এক্সিকিউট করে দেবে, এটা হলো ইন্টারপ্রেটারের কাজ। কিন্তু কম্পাইলার এট এ টাইম ফুল প্রোগ্রামটা পড়বে দিয়ে দেন তোমাকে একটা আউটপুট দেবে, কিন্তু ইন্টারপ্রেটার তোমার লাইন বাই লাইন পড়ার পরে আউটপুট দিয়ে দেবে। এটা হলো কম্পাইলার ইন্টারপ্রেটার মধ্যে একদম বেসিক ডিফারেন্স। এর জন্য সে এ লাইন পড়বে, এ লাইন পড়বে, এ লাইন পড়বে, এ লাইনও পড়া শেষ, এন যে নাম্বারটা ইনপুট নিল সেই নাম্বারটা চেক করবে নাম্বারটা আমার ইভেন কিনা। আমরা জানি যে কোনো সংখ্যা যদি দুই দ্বারা বিভাজ্য হয় তাহলে আমি সংখ্যাটাকে বলি সংখ্যাটা হলো ইভেন, মানে জোড় সংখ্যা। আর দুই দ্বারা যদি বিভাজ্য না হয় তাহলে আমরা সংখ্যাটাকে বলি অড সংখ্যা বা বেজোড় সংখ্যা। তো আমরা প্রথমে চেক করছি যে এনটা হলো দুই নাম দুই দ্বারা বিভাজ্য কিনা, এটা মানে হলো তার ভাগশেষটা জিরো আসছে কিনা। যদি ভাগশেষ জিরো আসে তাহলে আমি বলবো যে সংখ্যাটা হলো পজিটিভ সংখ্যা, মানে কথায় ইভেন সংখ্যা। ইভেন সংখ্যা হওয়ার পরে সে চেক করবে যে এই কন্ডিশনটা যখন স্যাটিসফাইড হয়ে গেল তখন সে কিন্তু এই কন্ডিশনে যাবে না, মানে এই কন্ডিশনে কি লেখা আছে সে একবারও চেক করবে না, এই কন্ডিশনের মধ্যে সে ঢুকে যাবে। যাওয়ার পরে সে চেক করবে যে নাম্বারটা জিরো থেকে ছোট কিনা, মানে আমি যে এন নাম্বারটা ইনপুট নিয়েছি সেই নাম্বারটা চেক করবে যে জিরো থেকে ছোট কিনা। যদি দেখে তার নাম্বারটা জিরো থেকে ছোট তাহলে সে একদম এই কন্ডিশনে যাবে না, এখানে সে প্রিন্ট করে দেবে যেটা নেগেটিভ ইভেন নাম্বার, কারণ ইভেন চেক করা তার এখানে হয়ে গেছে এই জায়গাতে, এই জন্য সে বলে দেবে যে নেগেটিভ ইভেন নাম্বার। আমরা এখানে যা লিখবো, এখানে যদি তোমার নাম লেখো সে কিন্তু তোমার নামই প্রিন্ট করবে, ঠিক আছে। সে কিন্তু এই কন্ডিশনটা চেক করবে না, কারণ এখানে তার কন্ডিশন স্যাটিসফাইড হয়ে গেছে। কারণ এই কন্ডিশন যদি স্যাটিসফাইড না হইতো তাহলে কিন্তু সে এই কন্ডিশনটা চেক করবে, যেহেতু এখানে স্যাটিসফাইড হয়ে গেছে তাহলে আর পরের কন্ডিশনটা চেক করা দরকারই নেই। এবার পরেরটা দেখো, যদি বাই এনি চান্স দেখলো যে এন মডুলাস টু মানে ভাগশেষটা জিরো আসলো না, তখন সে কিন্তু এই কন্ডিশনের মধ্যে মানে এগুলো সে চেক করবে না, সে ডিরেক্ট এই লাইনে চলে যাবে। এখানে সে চেক করবে নাম্বারটা জিরো থেকে ছোট কিনা, যদি দেখে নাম্বারটা জিরো থেকে ছোট তাহলে বলছে নেগেটিভ অড নাম্বার, এবং যদি না হয় তাহলে পজিটিভ অড নাম্বার। বুঝা গেছে? জি ভাইয়া। এই হলো আমাদের নেস্টেড ইফ-এলস এর কাজ শেষ। আমরা নেস্টেড ইফ-এলস এর প্রবলেম দিব, টেনশন নেওয়ার দরকার নাই। আমার একটু ধারণা দেওয়ার দরকার ছিল যে নেস্টেড ইফ-এলস টা কি আর এটা কিভাবে কাজ করে। এটা হলো নেস্টেড ইফ-এলস এর মূল লজিক। ভাইয়া ভাই, এখানে দুই দ্বারা বিভাজ্য যাই দেখে কি অড লিখছে? বুঝিনি, আরেকবার বলো। এখানে যে ইভেন যে কন্ডিশন দিছিল এন মানে ভাগ 2 ইকুয়াল টু 0, এটা সত্যমত যে লাস্টে ইসের এখানে যে ভাইয়া প্রিন্ট নেগেটিভ অড নাম্বার দিলাম এটা কি বিভাজ্যের জন্য? এই যে এই মডুলাসটা দেখছো, এই যে মডুলাসটা দেখতে পাচ্ছ, এই মডুলাসটা হলো সে কিন্তু ভাগ দেখবে না, সে শুধুমাত্র তার ভাগশেষটা কাউন্ট করবে, মানে n কে 2 দ্বারা ভাগ করবে ভাগশেষটা। মনে করো, মানে এই যে আমি হচ্ছে 10 ভাগ দিলাম ভাগ 2, এর ভাগশেষটা কত হবে বলো তো? জিরো। সে শুধুমাত্র অনলি এই জিরোটা কাউন্ট করবে। এর কাজ হলো যে n মডুলাস 2 মানে এই মানটা জিরো কিনা, মানে আমি যদি n বাই এটা 10 দিয়েছি n এর মান, এটা সে চেক করবে যে এটা হলো জিরো কিনা। যদি দেখে জিরো হয় তাহলে সংখ্যাটা বলে দেবে আমার এটা অড ইভেন নাম্বার, কারণ আমরা জানি যে কোনো কিছুর ভাগশেষ যদি হচ্ছে জিরো হয় তাহলে সংখ্যাটা বলবো আমরা হচ্ছে ইভেন নাম্বার, যদি জিরো না হয় তাহলে সেটাকে বলবো আমরা অড নাম্বার। এক্সাম্পল, যদি আমি এখানে 3 দেই তাহলে আমরা হচ্ছে অড 1, এটা বলবো আমরা অড নাম্বার, অড নাম্বার আসবে, 1 আসবে। এটা হলো ইভেন আর অড এর মধ্যে হচ্ছে এই মডুলাসটার কাজই হলো শুধুমাত্র সে ভাগশেষ কাউন্ট করবে, ভাগফল না। যদি এটাকে মডুলাস না দিয়ে শুধুমাত্র এরকম দিতাম তাহলে সে শুধু খালি ভাগফল কাউন্ট করতো, কিন্তু মডুলাস দেওয়ার কারণই হলো সে শুধুমাত্র ভাগশেষ কাউন্ট করবে। এই হলো আমাদের নেস্টেড ইফ-এলস এর ফুল আলোচনা। আমি একটু শিওর যে নেস্টেড ইফ-এলস এটা যদি বোঝা যায়, কারো যদি বুঝতে না সমস্যা হয়, আর আমার একটা বিনতন অনুরোধ থাকলো, তোমার এই ক্লাসটা শেষে যারা একদমই বিগিনিং, যারা বিগিনার লেভেলে আছে, তাদের মানে কর্তব্য হলো প্রতিনিয়ত যেদিন ভিডিওটা আমি আপলোড দিব সেই দিনকে সাথে সাথে ভিডিওটা একবার বা দুইবার অন্তত পক্ষে রিভিউ করা। দেন তুমি তোমার মতন করে চিন্তা করো যে আমি হচ্ছে এরকম ভাবে চিন্তা করলাম, দেখো প্রবলেম, দেখো আমি যদি এখন তোমাদের যদি ভার্সিটিতে এখন কন্টেস্ট হয় প্রবলেম সেট করবে কি আমি, বা হচ্ছে ফাহিম ভাই, বা ধরো হচ্ছে মারুফ ভাই, আমরা তো সেট করবো, বা ধরো স্যারদের হেল্প নিতে পারি। তুমি যদি নিজেই প্রবলেম এরকম ভাবে চিন্তা করতে পারো, এমন হতে পারে যে আমার থেকে তোমার প্রবলেমটা অনেক বেশি ক্রিয়েটিভ হলো, তুমি ওই প্রবলেমটা তোমার মাইন্ড দ্বারা তুমি সলভ করো, দেখবা যে তোমার এই নেস্টেড ইফ-এলস তুমি একদমই ক্লিয়ার হয়ে গেছো। এক্সাম্পল, তুমি ধরো এরকম ভাবে চিন্তা করছো
যে আমি একটা রাস্তার উপরে দাঁড়িয়ে আছি, যদি আমার বয়স 25 হয় দেন আমি চেক করব যে আমি ছেলে না মেয়ে। একটা ক্যারেক্টার ধরো তুমি এরকম ভাবে চেক করছো, যদি এফ হয় ক্যারেক্টারটা তাহলে তুমি বলবো ফিমেল, আর যদি এম হয় তাহলে সংখ্যাটা বলবো তুমি মেল। তুমি এভাবে চিন্তা করো, দেন তুমি কোড করো তোমার ইচ্ছা মতন, তোমার এক কথায় পারিপার্শ্বিক যা ঘটনা ঘটছে তুমি সেই ঘটনাকে নেক্সট ডেফিনিশনের মাঝখানে চিন্তা করো, দেন তুমি একটা কোড করো, কোডটা আমাকে দেখাও বা আমাকে বলো যে আমি এরকম একটা চিন্তা করে আমি প্রবলেমটা করেছি, বা তুমি প্রবলেমটা লেখার পরে কোডের সমাধান করে আমাকে গুগল ক্লাসরুমে আপলোড দাও, আমি বুঝতে পারবো যে হ্যাঁ তুমি প্র্যাকটিস করেছো, আর আমি তো একটা প্রবলেম দিবই। ঠিক আছে, তোমরা এরকম যে একটা প্রবলেম করার পরে যে ওইটার দিয়ে উপর আশা করে রেখে গেলো তা না, তোমরা এই প্রবলেমটাকে তুমি নেক্সট ডেফিনিশনের প্রবলেমটাকে সার্চ করো, দেখবে যে হাজার হাজার তোমার সামনে প্রবলেম চলে আসছে, ক্রিটিক্যাল প্রবলেম। যারা সিনিয়র লেভেলে চলে গেছে মানে বিগিনার থেকে একটু অ্যাডভান্স চলে গেছে তারাও নেক্সট ডেফিনিশনের প্রবলেম সলভ করো, দেখো এরকম ক্রিটিক্যাল অনেক প্রবলেম আছে যা তোমাদের মাথাতে ক্যাচ করতে একটু হলেও তোমার বেগ পাতে হবে, এরকম অনেক প্রবলেম আছে। এই ধরনের নেক্সট ডেফিনিশনকে হেলাফেলা করার দরকার নাই, এরকম অনেক প্রবলেম আছে যেগুলোকে তোমরা নেক্সট ডেফিনিশন সলভ করতে হবে। এই হলো আমাদের নেক্সট ডেফিনিশনের ফুল কনসেপ্ট। এখন আমরা যাব সুইচ কেসে। সুইচটা কি বলো, কম্পাইলার কিভাবে কাজ করে মানে এটা একটু ব্যাখ্যা করতেন? কম্পাইলার 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 তোমার কি করে, আমরা তো জানি যে আমাদের যে কম্পাইলার বলো ইন্টারপ্রেটার বলো সবগুলোকে সে কাজ করে কি, আমাদের সোর্স কোড থেকে সে কোন কোডে নিয়ে যায়, মেশিন কোডে নিয়ে যায় না, এটা হলো কম্পাইলার কাজ। এখন কম্পাইলার ইন্টারপ্রেটারের মধ্যে যে বেসিক যে ডিফারেন্সটা, দুটারই কাজ কিন্তু সোর্স কোড থেকে মেশিন কোডে নিয়ে যাওয়া, কিন্তু বেসিক যে ডিফারেন্সটা হলো এখানে যে কম্পাইলার কি করে তোমার গোটা প্রবলেমটা মানে যতগুলো তুমি লিখেছো এই প্রবলেম তুমি অ্যাট এ টাইম মানে প্রোগ্রামটা সে অ্যাট এ টাইম রান করবে, মানে যা আছে সবগুলো সে অ্যাট এ টাইম রান করবে, সে সবগুলো লাইন করবে। এরকম হয়েছে যে তুমি এই লাইনটা ভুল করেছো, সে এই লাইনটা ভুল তোমার ধরে নিবে, ধরে নেওয়ার পরে সে এই লাইনটাও পড়বে এই লাইনটাও পড়বে, তার এই এইখান থেকে এইখান পর্যন্ত একটা লাইনও সে ছাড়বে না, সব লাইন সে পড়বে। কিন্তু ইন্টারপ্রেটার কি কাজ করে, ইন্টারপ্রেটারও তোমার সোর্স কোড থেকে সে মেশিন করে নিয়ে যায়, কিন্তু ইন্টারপ্রেটার যদি দেখে এই লাইনে তুমি সেমিকলন বা কোনো কিছু মিস করেছো পরের লাইন তার পড়ার কোনো যুক্তি আসে না, সে পড়বে না, এইখানে তোমার ভুল ধরে রেখে দেবে। আর ইন্টারপ্রেটারের প্রত্যেকটা এক্সিকিউশন পার্ট মানে একটা লাইনের শেষে তুমি যা করেছো সেই লাইনের প্রবলেম সে তারপরে সে আউটপুট তাকে দিয়ে দেবে। এক্সাম্পল, তুমি ইন্টিজার এন নামে কোনো কিছু ডিক্লেয়ার করেছো, তুমি রান করা মাত্র এন এ যদি কোনো কিছু ভুল পায় তারপরে সে স্ক্যানে তার চেক করার কোনো প্রয়োজন আসে না, সে চেক করবে না, এখান পর্যন্ত এগুলো চেকই করবে না, এখানে তোমার ভুল ধরে রাখে দেবে। এটা হলো কম্পাইলার ইন্টারপ্রেটারের একদম বেসিক ডিফারেন্স। তোমাকে এইটা প্রশ্ন আসবে যে কম্পাইলার ইন্টারপ্রেটারের মধ্যে বেসিক ডিফারেন্সটা কোথায়, তো এইটা হলো একদম তাদের এক কথা মূল জায়গার এক কথা ডিফারেন্স, যে এটা হলো তাদের এক কথা মূল ডিফারেন্স, কম্পাইলার কি আর ইন্টারপ্রেটার কি। তাছাড়াও আরো হচ্ছে অনেকগুলো আছে যে কম্পাইলার হচ্ছে ফাস্ট মানে ডিবাগিং প্রসেসটা অনেক ইজি মানে ইন্টারপ্রেটারের থেকে, যে এট এ টাইম প্রবলেমের আমি ভুল ধরতে পারবো, আমি ডিবাগিং আমার কাছে সহজ, আর ইন্টারপ্রেটার সিস্টেম হলো যে তোমার ডিবাগিংটা একটু কঠিন। আবার হলো কম্পাইলার সিস্টেম হলো যে কম্পাইলার হচ্ছে তোমার স্লো আর ইন্টারপ্রেটার হলো ফাস্ট, এরকম ধরো হচ্ছে অনেকগুলা প্রসেস আছে এক একটা। ঠিক আছে, এটা হলো তোমার কম্পাইলার এই কাজটাই করে আসলো বেসিক্যালি। এখন আমাদের টপিকস হলো, এখন আমরা নেক্সট যে টপিকসে যাবো সেই টপিকসের নাম হচ্ছে সুইচ। সুইচটা আসলে কি কাজ করে আমি এখান থেকে ডিলিট করে দিলাম। এগুলো সুইচ হলো, আমরা সুইচ মানে দেখো কথাটা দ্বারাই বুঝতে পারছি যে কোন একটা বাটন। আমরা ফ্যানের যখন সুইচ অনেকগুলো আমাদের সামনে অপশন আছে, আমি ধরো একটা পার্টিকুলার সুইচ যখন চাপ দেই তখন কিন্তু ফ্যান অন হয়, আমি যদি পার্টিকুলার একটা সুইচ চাপ দেই তখন কি হয় একটা লাইট অন হয়, আমি যদি পার্টিকুলার কোনো সুইচ অফ করি তাহলে কোনো ফ্যান বা লাইট কোনো ফ্রিজ যেরকম টাইপেরই তোমার এক একটাতে ইনস্ট্রাকশন দিয়ে রেখেছো সে শুধুমাত্র পার্টিকুলার ওই কাজটাই করবে, সে অন্য কোনো কন্ডিশন চেক করবে না। এক্সাম্পল, এটা একটা ইফ এলস কন্ডিশনের মতো নেই, কিন্তু এটা এতটাই ফাস্ট যে প্রপার ওই জায়গাতে হিট করবে যে কোনো প্রবলেম সে চেকই করবে না, তুমি ডিরেক্ট ওই জায়গাতে হিট করবে। তোমার কাছে ধরো মনে করো অনেকগুলো অপশন আছে, তোমাকে যদি এরকম ভাবে চেক করতে বলতে হতো এ যদি বি এর থেকে বড় হয় তাহলে বি এ তুমি ক্লিক করো তাহলে তোমার ফ্যান চলবে, বি যদি সি এর থেকে বড় হয় তাহলে তুমি বি এ ক্লিক করো, এরকম ধরো না, তার কাছে অনেকগুলো সুইচ আছে, তুমি ডিরেক্ট যে কোনো একটা তুমি লাভ দিয়ে ডিরেক্ট বলতে পারো যে আমি হচ্ছে ওই নাম্বার সুইচটা চাপ দিব তাহলে আমার ওই কাজটা হবে, আমার প্রত্যেকটা লাইন স্কিপ করে যাবে।
আবার টাইম দিতেছে ওর 9 মিনিট আছে সমস্যা নাই দেন এই সুইচের কাজ হলো তোমার ওই পার্টিকুলার ওই জায়গাতে সে হিট করবে এবং ওই কাজটাই করে দিবে এটা হলো সুইচ করবে আর সুইচের অপারেশনটা হলো এস ডব্লিউ আই টি সি এইচ এটা হলো সুইচ এখন সুইচ দ্বারা তুমি কিভাবে ডিক্লেয়ার করবে সুইচের মাঝখানে এইখানে তুমি এন্টার রাখবা এন্টার রাখা মানে তুমি এন এর ভ্যালুটা তুমি হচ্ছে সুইচের মধ্যে রেখে দিয়েছো যে তুমি সুইচের মধ্যে রাখছো যে এন কোন মানটার জন্য তুমি কোন কাজ করবা এখন সুইচের যে আন্ডারে যে কাজগুলো করবা এখন মনে করো আমি যে কাজগুলো করবা সেই কাজগুলো তোমাকে ডিক্লেয়ার করতে হবে যে তুমি কত নাম্বার প্রসেসের জন্য তুমি কোন কাজটা করতে চাচ্ছ তুমি এক নাম্বার প্রসেসের জন্য এরকম করেছো যে ইন্টিজার এ বি সে দুইটা নাম্বার ইনপুট নিবে স্ক্যান এফ তুমি দুইটা নাম্বার ইনপুট নিলা এবং তুমি প্রিন্ট করবা এই দুইটা নাম্বার হলো দা সামেশন ইজ পার্সেন্টেজ ডি দেন এ প্লাস দেন এটা যদি আমি রান করি তাহলে দেখো আমার কি হয় এখন দেখো কেস ওয়ান তো আমি যখন এন এর মান ওয়ান ইনপুট দিব তখন আমার কাছে দুইটা ভ্যালু চাইবে মনে করো টু আর ফাইভ দিলাম দেখো দা সামেশন ইজ সেভেন দেখাচ্ছে এখন এই জিনিসটা আরো আমি ক্লিয়ার করি তোমাকে মনে করো এখানে আরেকটা আমি জিনিস দিয়ে দিলাম সেটা মনে করো প্রিন্ট এফ দেন লিখলাম যে এন্টার টু নাম্বারস ফর সামেশন মেরপর একটা কন্ডিশন দিলাম তোমাদের বুঝতে পারো এখন আমি এই লাইনটাই কপি করলাম দেন এইখানে যে আরেকটা লাইন বানাইলাম এবং এইখানে বললাম যে কেস টু হবে এটা এবং কেস টু এর আন্ডারে লিখলাম যে সামেশনের জায়গাতে লিখলাম যে সাবট্রাকশন সাবট্রাকশন এবং দুইটা নাম্বার ইনপুট নেওয়ার পরে আমি বললাম এটা এ মাইনাস বি হবে ঠিক আছে এখন দেখো আচ্ছা এখানে আমি হচ্ছে দুইটা একই ভেরিয়েবল নিয়েছি এরকম করে সি দেখো এখন তোমার কাছে এন এর মানটা চাইছে আমি এখন বলেছি যে আমি এন এর মানটা যেটা দেবো সে সুইচে ওইটাই কাজ করবে আমি এন এর মান যদি টু দেই তাহলে দেখো কেস টু এর মধ্যে চলে গেছে সাবট্রাকশন তোমার কাছে দুইটা নাম্বার চাচ্ছে পাঁচ আর দুই তুমি দিলা দেখো তোমার সাবট্রাকশন আমি হচ্ছে এখানে সাবট্রাকশন লিখি এখন দেখো আমি টু দিলাম তখন দেখো সে দুইটা নাম্বার চাচ্ছে আমি থ্রি দিলাম আর টু দিলাম দেখো আমার সাবট্রাকশন ওয়ান দেখাচ্ছে এখানে এখন দেখো সব থেকে আসল এই জন্য বললাম আমি সুইচটা কেন অ্যাডভান্টেজ এতটা এখন যদি আমি এটা রান করার পর এন এর মান থ্রি দিতাম দেখো সে নিবে না দেখো প্রোগ্রাম এখানে শেষ করে দিয়েছে কারণ আমি থ্রি নামের কেস কোনো কিছু তৈরি করতে পারিনি কারণ তৈরি করিনি এখন কোনো ইনস্ট্রাকশনে দিনে যে থ্রি নামের একটা কোনো কেস হবে যেটা এন এর মান যখন ওই নাম্বার হবে দেখো সুইচ আমি বলেছিলাম যে একটা বাটনের মতন কাজ করে তোমার সামনে অনেকগুলো বাটন আছে এক নম্বর বাটন দুই নম্বর তিন নম্বর চার নম্বর তোমার কাজ হলো তুমি এন এর মান যা রাখবা এখন অনেকজন কোশ্চেন করতে পারে আচ্ছা ভাই আমাকে কেস ওয়ান দিয়ে শুরু করতে হবে আমি এখানে রাখতে পারি না যে কেস ফোর কেস ফাইভ এরকম কোনো সমস্যা নেই তুমি এখানে রাখতে পারো কেস ফোর কেস ফাইভ
দেখো শুধুমাত্র 4 আর 5 এর জন্য কাজ করবে আর কোন কিছুর জন্য কাজ করবে না আমি যখন 4 দেব তখনই সেই ইনপুট দিবে যদি 8 আর 5 দেই দেখো 13 দিয়ে দিয়েছে কিন্তু আমি যদি এইটাকে আবার এরকম করি দেখো এর আগে 1 এর জন্য কাজ করলে এখন যদি আমি 1 দেই তাহলে কি হবে আমি এই দেখো 1 দিলাম দেখছো প্রবলেম শেষ শেষ মানে আমি 1 নামের কোনো বাটনই রাখিনি এতটুকু পর্যন্ত অন্ততপক্ষে তোমার ক্লিয়ার হওয়া উচিত যে সুইচ কিচ্ছু না শুধুমাত্র একটা বাটনের মতন কাজ করছে একদম এক্স্যাক্টলি ওই বাটন যে বাটনটাই তুমি হচ্ছে প্রেস করলে তুমি একটা কাজ করতে চাচ্ছ এটা হলো সুইচের এক কথায় বেসিক কাজ যে আমি এই অপারেশনটা তাকে দেওয়ার পরে সে এই কাজটা করবে তাকে আমাকে একটা ইনস্ট্রাকশন দেওয়া যে তোমাকে বললো তুমি যদি ঢাকাতে যাও তাহলে তুমি গ্রিন ইউনিভার্সিটিতে লেখাপড়া করতে পারো তুমি যদি ঢাকাতে না যে চিটাগাঙে যাও তাহলে তোমাকে বললো ওখানে যে প্রাইভেট ইউনিভার্সিটি আছে সেটাতে তুমি পড়তে হবে তুমি যদি সিলেটে যাও তাহলে তোমাকে বললো যে মেট্রোপলিটন ইউনিভার্সিটি আছে এই যে সিলেট চিটাগাং রাজশাহী তারপর ঢাকা এগুলো প্রত্যেকটা এক একজন এক একটা সুইচ হিসেবে কাজ করছে তুমি যেই বাটনে প্রেস করবা তোমাকে সেই একটা আউটপুট দিবে কিন্তু তুমি যদি এই কন্ডিশন না দিয়ে তুমি যদি বললাম যে আমি ইন্ডিয়াতে যাই তোমার ইন্ডিয়ার নামে কোনো অপশনই নাই তাহলে তোমাকে তো কোনো সেই ইউনিভার্সিটি সাজেস্টই করবে না সেম ভাবে সুইচটাও একইভাবে কাজ করছে আমি এইখানে যে লেভেলটা দিব সে ওই লেভেলটার জন্যই কাজ করবে বাকি লেভেলটার জন্য সে কাজ করবে না এখন অনেকজন কন্ডিশন বলতে পারে আচ্ছা ভাইয়া যদি সুইচের মান এরকম হয় যে 1 হবে তোমাকে আমি এরকম একটা কন্ডিশন দিলাম যদি ভ্যালুটা এরকম হয় যে জোড় হয় তাহলে আমার যোগের অপারেশন করবে যদি ভ্যালুটা মানে সুইচের মান যদি বেজর হয় তাহলে বিয়োগের অপারেশন কাজ করবে তাহলে তুমি এইখানে কি করতে পারো এইখানে এই কন্ডিশনটা দিয়ে দিতে পারো মডুলাস 2 n মডুলাস 2 যদি n টা জোর হয় আমরা জানি যে 2 যদি হচ্ছে আমরা n মডুলাস 2 মানে আমরা জানি যে কেস এর মান পাবো হয় 0 না হলে 1 যদি কেস 0 হয় তাহলে আমার যোগের কাজ করবে আর যদি কেস 1 হয় তাহলে আমার বিজোড়ের কাজ করবে দেখো আমি যদি প্রবলেমটা রান করি তাহলে কি হয় এখন যদি আমি 0 নাম্বার দেই দেখো সে চাচ্ছে আমার কাছে একটা সামেজ জি আচ্ছা 0 কেন দিলাম আমি একটা সংখ্যা দিলাম সংখ্যাটা হলো জো ধরো 4 দিলাম দেখছো এন্টার টু নাম্বারস ফর সামেশন 5 দিলাম 6 দিলাম 11 তুমি যদি এটাকে 100 পর্যন্ত দাও তাও তোমার কোনো সমস্যা নেই এই যে 100 জোর দিবে সে আবার ইনপুট নেবে 5 আর 6 দিলাম 11 এখন যদি আমি সংখ্যাটা বিজোড় দেই 99 দেখো সাবট্রাকশনের জন্য চাচ্ছি 8 আর হলো 2 মানে 6 কারো কি এই যে সুইচ যে যতটুক শিখলাম এতটুকু যদি কারো সমস্যা আছে যে বুঝিনি ভাইয়া আরেকবার রিপিট করলে ভালো হতো এরকম কেউ আছে বা কারো যদি পার্সোনাল 0 আর 1 দিয়ে তো ট্রু আর ফলস বুঝাচ্ছে জিরো আর ওয়ান দ্বারা বোঝালাম যে ট্রু আর ফলস না জিরো আর ওয়ান দ্বারা বোঝালাম শুধুমাত্র পজিটিভ সংখ্যা আর নেগেটিভ ইভেন সংখ্যা আর অড সংখ্যা কারণ এখানে আমরা দেখো একটা মডুলাস দিয়েছি জোড় নাকি বিজোড় ভাইয়া এটাই বিজোড় জোড় না বিজোড় যদি জোড় হয় তাহলে সংখ্যাটা আমরা যোগ করব আর যদি সংখ্যাটা বিজোড় হয় আরেকবার রিপিট তাহলে এটা বিয়োগ করব বিয়োগ করব হ্যাঁ এখানে তো কিছু কিছু প্রবলেম সলভ করেছিলাম এখানে যে কোনো কন্ডিশন যদি দিয়ে দেই তাহলে যদি ভিতরে যদি কেস 1 অথবা 0 দেই তাহলে ট্রু আর ফলস হিসেবে কাজ করে এটা হলো তোমার এই কন্ডিশনটা তোমার হচ্ছে তুমি এখানে যা কন্ডিশন দিবা এখানে সে এই ভ্যালুটা নিয়ে সে কাজ করবে মানে আমি কেস যত লিখবো এই এন এর মানটা ওইটাই হতে হবে না হলে সে কাজ করবে না বুঝছো এই সেশনটা প্রায় শেষের পথে আমরা এটা স্টপ করে আবার নতুন আবার জয়েন করো জি ভাইয়া